আমাদের এক ভাই মাওলানা মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ দারুণ একটা কথা বলছেন, আমার খুব পছন্দ হইছে। নামটা কেন বললাম, আমাদের বড়দের নসিহত, কারো কথা সুন্দর হইলে নিজের নামে চালাইয়া দিও না, এলেমের বরকত জায়গা। ইন্না মিন বরকাতিল ইলম আন তুযীফাহু ইলা আহলি, বুঝছো? এবার একটা কও না, ইন্না মিন বরকাতিল ইলম আন তুযীফাহু ইলা আহলি। এলেমের বরকত যে বলেছে তার দিকে সম্বোধন করা। তো দারুণ একটা কথা বলছে, আমার খুব পছন্দ হয়েছে। বলে আপনারা যে খালি বলেন মনে মনে, মন মনে মনে হইলেই তারে দিয়ে দিবেন মেয়েদের সাথে, এখন কোনো শিয়াল যদি হঠাৎ করে বলে আমার কাছে কেমন কেমন জানি লাগে, নিজের মুরগি মুরগি লাগে, এমনকি শিয়ালরে মুরগির খড়ে দিবেন, শিয়ালের একটা অধিকার আছে, সাবাস ভাই তোমার কপালে চুমা। আল্লাহ, ওই যে ছেলেটা বড় হয়েছে ছেলে হিসাবে, এখন বিকৃত রুচির কারণে তার আকর্ষণ ছেলের দিকে, সে নিজেকে মেয়ে বানাইলো। আল্লাহ বলেন লা তাবদিল লি খালকিল্লাহ, তুই ছেলে ছেলেই রইছস। এখন সে বিয়ে করবে কাকে বলেন তো, ছেলে না মেয়েকে? সাবাস, কি কাকে? মেয়েকে বিয়ে করলে তো আর তার মেয়ে সাজার দরকার ছিল না, ছেলে মেয়েই বিয়ে করতে, ছেলেকেই বিয়ে করতে, ওইটা হলো অরিজিনাল ছেলে, এটা হলো কাটাকাটি ছেলে। কারণ আল্লাহ বলছেন লা তাবদিল লি খালকিল্লাহ, তুই মেয়ে হইতে পারবি না, আমি যা বানাইছি তাই রইছস। এখন সংসার কার কার, কার কার? এখন যদি শারীরিক সম্পর্ক হয় কার কার হবে? নাউযুবিল্লাহি মিন যালিক, এটাই তো সমকামিতা। ঠিক একটা মেয়েও যদি করে তাই তাই তো হবে। শয়তান আরেকটা স্লোগান বাজারে ছাড়ছিল শয়তানি, আমাদের হুজুর বলেছেন, আমি আগেই বলেছি হুজুরের কথার ব্যাখ্যা আমি দিচ্ছি। সূরা নিসা 11 নম্বর আয়াত উদ্ধৃতি দিয়েছেন হযরত, ওই আয়াতে কি আছে? লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াই, দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে। আমি সহজ করার জন্যে আপনাদের থেকে কিছু কথা শুনি, আপনারা আমার সাথে বলেন, ছেলে পাবে যা, জোরে বলেন, ছেলে পাবে, ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক, মেয়ে পাবে যা, ছেলে পাবে ডাবল, বলেন না, মেয়ে যা পাবে ছেলে ডাবল। এখন ওরা ওই নারীবাদী তথাকথিত, এরা এটার বিরুদ্ধে খুব লাগছে। কিভাবে? যে একটা একই বাবার সন্তান, ছেলেও বাবার মেয়েও বাবার, একই বাবার সন্তান একজন পাবে ডাবল একজন সিঙ্গেল, এটা কেমন অমানবিকতা! এটারে বাজারে খুব চেষ্টা করছে বলতে, একটা সস্তা স্লোগান ছাড়ছে, সেই স্লোগানের নাম হচ্ছে সমান অধিকার। বলেন স্লোগানের নাম কি? এই স্লোগানে অনেক দিনদার ভাইও বিভ্রান্ত হয়েছে। আরে আমার নিজের মুসল্লি একদিন আইসা আমারে বলে কি, হুজুর যাই বলেন না এই বিধানটা না কেমন কেমন জানি লাগে। আমি কই আপনার ইমানটা লইও আমার কেমন কেমন জানি লাগে। কারণ সূরা আহজাবে আল্লাহ বলেছেন না, মা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাহ ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহ রাসূলের কোনো বিধান আসার পর কেমন কেমন লাগে বলার সুযোগ নাই, আল্লাহ যেভাবে বলেছেন যা বলেছেন ওইভাবে করার নাম ইসলাম। কথা বলেন, বাকি আপনাকেও তো কেমন কেমন লাগতে পারে না? আমাদের হুজুর খুব যুক্তি দিয়ে এত সুন্দর করে বুঝাইয়া দিছেন, এটাও একটু বুঝেন। আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা বলেন তো আমার সাথে, একটা পরামুখস্থর মতো করে বলেন, চিল্লাইয়া ছেলেরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব দিছেন চারটা, কয়টা? মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব আমি যেভাবে বলি ওইভাবে বলবেন, তাহলে সুন্দর লাগবে। জিরো, সিফাত মাখরাজ ঠিক মতো আদায় নাই, মাদ্রাসা বলে ভাই তোর অন্তত বল দায়িত্ব কয়টা? জিরো, কলি যায় যায় নাকি? ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব আবার ভাগ কয়টা? দায়িত্ব এই কি সমস্যা? সমান অধিকার না তো? এটা বোঝার জন্য আমার দোস্তের একটা গল্প শোনো, মাদ্রাসার বাজার করা বোর্ডিং ম্যানেজারে ডাক দিছে, হুজুর বাজার করেন কত লাগবো? কয় হাজার পাঁচেক লাগবো। কয় যা, হুজুরের পিচ্ছি আছে একটা, কয় আব্বু একটু বাজারে যাই। কয় যাও হুজুর, ওর লয়ে যান তো। যাওয়ার সময় কেমন জানি মোড়ামুড়ি করে। তো বাবা মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচেয়ে ভালো জানে, ঠিক না? ভাই বুঝছে ও কী বলতে চায়। পকেট থেকে কচকচে একটা 100 টাকার নোট বাইর করে বলেন, এ মজা খাইছ। বলেন কী জন্যে দিছে?
সবাই বলেন হুজুরে দিছিল কত কি জন্য এটা বলা লাগবে সবাই হুজুরে দিবেন কত কি জন্য পিচ্চিরে দিছে কত কি জন্য আরো জোরে হুজুর পাইছেন কত কি জন্য পিচ্চি পাইছে কত কি জন্য যেই 100 দিছে পিচ্চি এমন এক মোরা দিছে কি জানা আরে কি সব লাগা করে আরে আশ্চর্য কি হইছে বলবি তো তুই ভাই নরম মানুষ পাইছে আরে পায়া দিছেছে তা আরে বলবি তো কি হইছে আমি মনে আশ্চর্য কি বলবি তো আমি 100 নেব না কত লাগবে তো 5000 কি জন্য হুজুরে দিছো কো হুজুর তো বাজার করবে না আমি জানি বাজারে যাব না সমান অধিকার কোন অধিকার আরে বলেন না বলেন এই দাবিটা যৌক্তিক না পাগলামি সিল্লা এখন আরো জোরে এই পাগলামিটাই ওরা আপনাদেরকে সমান অধিকার বইলা গোলায়া খাওয়াইতে চায় বলে কেমনি শুনেন আল্লাহ ছেলেরে ভাগ দিবেন কয়টা জানো দায়িত্ব মেয়েরে ভাগ কয়টা দায়িত্ব সাবাস ছেলের দায়িত্ব চারটা কি ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার ও ছেলে তুমি যদি সন্তান হও মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের ও ছেলে তুমি যদি ভাই হও বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের বলেন দায়িত্ব কয়টা ভাগ কয়টা এই দুই ভাগ কেন দেওয়া হয়েছে এই চার গ্রুপে বাজার করে খাওয়াইতে আরে ঠিক না আগে বলেন কি করে খাওয়াইতে ভাগ দিছে কয়টা কাজ কি কি জন্য খাওয়াবে কি করবে কি করবে মাশাআল্লাহ আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব বলে জিরো কেমনি ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর ও মেয়ে তুমি যদি কন্যা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার ও মেয়ে তুমি যদি সন্তান মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের ও মেয়ে তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের বলেন দায়িত্ব কয়টা কয়টা জিরো ভাগ কয়টা ভাগ কয়টা দায়িত্ব আরো জোরে কয় দায়িত্ব জিরো হইলে ভাগ দিছেন কি জন্য কয় মজা খাইতে বলেন না আহা হাইসেন পরে আগে বলেন কি করতে জোরে বলেন কি করতে ছেলেরে ভাগ দেওয়া হয়েছে কয়টা কি জন্য আরে বলেন না কি জন্য জাগতিক শিক্ষা দিনই শিক্ষা থেকে বঞ্চিত করেছে ফলাফল এরা সমাজোচ্চত হয়ে মানুষ যখন সর্বহারা হয়ে যায় ওই যে আগে আমরা শুনতাম সর্বহারা মানে এক আতঙ্কের নাম কারণ সব হারানোর পর তার আর কিছু চাওয়া পাওয়া থাকে না যা ইচ্ছা তাই করে আজকে এই তৃতীয় লিঙ্গ নামে যাদেরকে আমরা বইলে সমাজ থেকে বিচ্যুত করেছি সমাজোচ্চত করেছি ফলাফল কি এখন এরা সংঘবদ্ধভাবে রাস্তায় রাস্তায় জোরপূর্বক চাঁদাবাজি করছে এরা এখন বিয়ে বাড়িতে হানা দিয়া জোরপূর্বক চাঁদাবাজি করছে এরা এখন খতনা হয় যেই বাড়িতে নতুন সন্তান হয় যেই বাড়িতে ওই বাড়িতে যারা জোরপূর্বক চাঁদা আদায় করছে এবং শুধু তাই না রাতের আধারে এমন কোনো অষ্টমী নয় যা তারা করছে না আমরা বলবো এর জন্য ওরা যতটা দায়ী তার চেয়ে বেশি দায়ী ইসলাম না মানা এই নষ্ট সমাজ কেন কারণ ওদেরকে বের করলি কেন বের করে এখন ওদের অধিকার আদায়ের আইন করে কেন আমার দিন যে অধিকার দিয়ে গেছে আমি যখন ঢুকতেছিলাম মাননীয় এমপি সাহেব কথা বলতেছিলেন এবার বুঝলেন কখন আইছি মাননীয় এমপি সাহেব কথা বলতেছিলেন তিনি বলছিলেন ইসলাম আমাকে শুধু এই ওয়াজ মাহফিল আর ওই জান্নাতের সুসংবাদ আর জাহান্নামের ভয় দেখায় না ইসলাম আমার জীবনের সব জায়গায় কিভাবে চলতে হবে তা শেখায় মাননীয় এমপি সাহেব বলেছিলেন না আসিলেন নি আপনারা ওই সময় মাশা আল্লাহ হ্যাঁ আমিও ছিলাম হ্যাঁ আমার তখন ভালো লাগতেছিল আমি বলছি পাইছি একটা সূত্র ওই এটা বলা লাগবে আমরাও বলি আমি এমন আনকমপ্লিট ইসলাম কবুল করি নাই আমাদের হযরত আলী পুরি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া বলেছেন আমি বলেছি আমি হযরতের কথারই ব্যাখ্যা দিব আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আমি এমন আনকমপ্লিট দিন গ্রহণ করি নাই যেমন একটা শ্রেণী সম্পর্কে আমার দিন কোনো সমাধান দেয় নাই আমার নবী আলাইহিস সালাম এদের ব্যাপারে সমাধান দিয়ে
গেছেন, হিজরতের ব্যাপারে সমাধান দিয়ে গেছেন। যদি ছেলের মতো পেশাব করে ছেলের বিধান তার জন্য, যদি মেয়ের মতো পেশাব করে মেয়ের বিধান তার জন্য। আর একটা আছে, কোনটাই বোঝা যাচ্ছে না, আমরা বলি খামসা মুশকিলা, তার জন্য বিধান আছে। আমার দিন তার জন্য বিধান দিয়েছে, তার আলাদা বিধান নাই। এই সমাজের ছেলের যা বিধান, ছেলের যা অধিকার তারও সেই অধিকার, মেয়ের যা অধিকার তারও সেই অধিকার। আলাদা করে তাদের জন্য বিধান ঠিক করা মানে হচ্ছে গাছের গোড়া কেটে আগায় পানি ঢালা। কিন্তু দোস্ত, থার্ড জেন্ডার আর ট্রান্সজেন্ডার এক জিনিস না। একটা হচ্ছে বায়োলজিক্যাল ব্যাপার, একটা হচ্ছে মানসিক ব্যাপার, একটা হচ্ছে দেখা যায় সোজা কথা সমস্যা অসঙ্গতি, আরেকটা হচ্ছে কেমন কেমন জানি লাগে। বলেন না, আরেকটার নাম কি? বলেন, সবাই বলেন, আরেকটার নাম কি? কেমন কেমন জানি লাগে। আচ্ছা, ছোট্ট করে আরেকটা কথা বলেন, এই যে থার্ড জেন্ডার শব্দটা কেন অযৌক্তিক আপনারা বলেন তো? চোখ ছাড়া যদি কেউ জন্ম নেয় তাকে আপনারা থার্ড জেন্ডার বলেন? বলেন কি? বলেন অঙ্গ প্রতিবন্ধী, তার নাম কি? এই বিশাল হাতটা ছাড়া জন্ম নিলে কি বলে? প্রতিবন্ধী। একটা পুরা পা ছাড়া যদি কেউ জন্ম নেয় কি বলবে? প্রতিবন্ধী। সব অঙ্গের যে কোনো একটা ছাড়া যদি কেউ জন্ম নেয় তার নাম যদি হয় প্রতিবন্ধী, তো যৌনাঙ্গ সমস্যা সহ কেউ জন্ম নিলে তার নাম কেন থার্ড জেন্ডার? কোন যুক্তিতে? সেও একটা প্রতিবন্ধী, তার চিকিৎসা আছে, চিকিৎসা আছে। তার যদি চিকিৎসা করা হয়, অস্ত্রোপচার করা হয়, এর ব্যাপারে আমাদের কোনো কথা নাই, এটা বিধান আছে। কিন্তু থার্ড জেন্ডার আর ট্রান্সজেন্ডার এক জিনিস না। ট্রান্সজেন্ডার কি জিনিস? আমরা বলেছি ট্রান্সজেন্ডার হচ্ছে মানসিক সমস্যা। একটা ছেলে ছেলে হিসাবেই জন্ম নিয়েছে, বালেগ হয়েছে, যৌন চাহিদাও আসছে, কিন্তু বিকৃত রুচির কারণে তার মেয়ের প্রতি আকর্ষণ না হইয়া ছেলের প্রতি হচ্ছে। এটা একটা মনস্তাত্ত্বিক সমস্যা, এটার চিকিৎসা আছে। চিকিৎসা মননেও আছে, দিলেও আছে, আল্লাহওয়ালাদের কাছে পাঠাবে দিল ঠিক করার জন্যে, ডাক্তারের কাছে পাঠাবে মন ঠিক করার জন্যে, চিকিৎসা আছে। কিন্তু পশ্চিমারা আইন করছে আইন, কেউ যদি বলে আমার মনে হচ্ছে এটা তার মানবাধিকার, এটা তার অধিকার, তাকে আইন করে বলতে হবে, হ্যাঁ তোমার কী মনে হয়? বলে আমার কাছে নিজেকে মেয়ে মনে হয়। তাইলে বুঝতে হবে এতদিন মেয়েটা একটা ভুল শরীরের মধ্যে ছিল, ওই শরীরটারে কাইটে এখন তারে মেয়ে বানায় দেয়। আপনি মনে মনে ভাবতেছেন ওই পশ্চিমাগর নষ্ট আবর্জনা বাংলাদেশে আপনারা এগুলো কেন আলোচনায় আনতেছেন? আনতেছে এই জন্যে কারণ আপনারা তো ঘুমায় আছেন, একটু জাগানোর জন্যে। দুইটা স্বীকৃতি দরকার, কয় স্বীকৃতি? এক হচ্ছে সামাজিক স্বীকৃতি, আরেক হচ্ছে আইনি স্বীকৃতি। সামাজিক স্বীকৃতি ইতিমধ্যে ওরা আদায় করে নিস, কেমনি? ওই যে হুচিমিন ইসলাম নামক যুবকটা 29 বছর বয়স্ক বগুড়ার, পটর পটর করে এখন কোনো স্মার্টলি কথা বলে, ইন্ডিয়ায় যা কাটাকাটি করে প্রতিস্থাপন করে নিজেকে এখন মেয়ে দাবি করছে, এখন সে মেয়ে। ওদের যে চক্র, এই চক্র তাকে কীভাবে কীভাবে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত নিয়ে গেছে সাক্ষাতের জন্যে। মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী মুরব্বী, সর্বোচ্চ নির্বাহীর সাথে সাক্ষাৎ করানো মানে হচ্ছে ইতিমধ্যে ওরা সামাজিক স্বীকৃতি আদায় করে ফেলছে, এখন দরকার আইনি স্বীকৃতি। আপনারা তাও মনে করতেছেন যা না, এটা কি বাংলাদেশে হবে নাকি? দোস্ত, গত 21 সেপ্টেম্বর সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে খবর লন আপনারা, গত 21 সেপ্টেম্বর 2023 একটা আইনের খসড়া হয়েছে, সেই আইনের নাম হচ্ছে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023। আমি আবারও বলছি, ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023, এই আইনের খসড়া ইতিমধ্যে হয়ে গেছে। অতীত থেকে আমরা জানি সেটা, কোনো আইনের যখন খসড়া তৈরি হয় তার মানে এটা পাশ হওয়ার পথে, একটু কাটছাট হবে, সংযোজন বিয়োজন হবে, আলোচনা হবে, পর্যালোচনা হবে, তারপর পাশ করা হবে। আপনারা ঘুমাইতে থাকেন, আপনারা ঘুমাইলে কি হবে? যারা জাগার তারা জেগেছে, আমাদের মনের একটা আনন্দ, এইবার শুধু ওলামারা জাগে নাই, এইবার দেখেছি ইউনিভার্সিটি কলেজের যুবকরাও জেগেছে, আলহামদুলিল্লাহ। আমাদের কিছু কষ্ট আছে আপনাদের বিরুদ্ধে, আমাদের কিছু আক্ষেপ আছে, হৃদয়ের কিছু ব্যথা আছে। হ্যাঁ, আমি অভিযোগ বলে আপনাদেরকে দূরে সরাইতে চাই না, বড় জোর অনুযোগ বলতে পারে। গত বছর আমরা দেখেছি আরেকটা চক্রান্ত হয়েছিল, বিজ্ঞান শেখানোর নামে ডারউইনের থিওরি
যা এখন পশ্চিমারাই মানছে না, বিজ্ঞানীরাই স্বীকার করছে না, জেনেটিক্যাল সমস্যা আছে এই থিওরির মধ্যে, ডারউইনের থিওরি, ওই চোর জাফর ইকবালরা যারা চোর বিজ্ঞানী হিসাবে ইতিমধ্যে স্বীকৃতি দিয়েছে, ওই ইন্টারনেট থেকে আইন আইন অনুবাদ করে সিলেবাস বানায়া কয় আমি এগুলা কিচ্ছু জানি না, এই চুরি আমি করি নাই, আমি বলে আমি চুরি করি না, আমি খালি চোরের লিডার ছিলাম। এই মানুষগুলো বিজ্ঞানের নামে যেই নষ্টামি ঢুকাইছিল আপনারা কথা বলেন নাই, চিৎকার চেঁচামেচি এই মোল্লা মুন্সিরা করেছে, কিন্তু আমাদের কষ্টের কথাটা শুনে আমরা কেন চিৎকার চেঁচামেচি করব? অদস্থ মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি হস্তক্ষেপে ওরা পিছু হাঁটতে বাধ্য হয়েছিল, কিন্তু আমাদের কষ্ট কিন্তু যায় নাই, আমরা ভুলি নাই। এই চিৎকার চেঁচামেচি মৌলবি কেন করবে? বলে কেন করবে না, আরে কেন করবে, মৌলবীর সন্তান এই ঘোড়ার টিমের সিলেবাস পড়ে না, মৌলবীর সন্তান তো কালা কালা রসুল্লা পড়বে, এই সিলেবাস পড়ে আপনার সন্তান, প্রতিবাদ আপনাদের করার কথা ছিল, আপনারা প্রতিবাদ করেন নাই, বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছে, কোন কোন হতভাগা এই প্রতিবাদকে দলের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছে, কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। দোস্ত সব জায়গায় রাজনীতির চাইনা এলেন না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যৎ এমন চক্রান্ত যদি হয়, আলেমদের বিরুদ্ধাচরণ না করে মুখোমুখি না হইয়া হাতে হাত রাইখা কাঁধে কাঁধ মিলাইয়া মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। দোস্ত খেয়াল করেন, বিষয় হচ্ছে বিষয়টা কি আসলে, চলেন একটু গোড়ার ঘোড়ায় হাত দিই, গোড়া খোঁজেন, ভূমিকম্প হলে ভূবিজ্ঞানীরা উৎপত্তি স্থল বাইর করে, কোন জায়গার প্লেট নাড়াচাড়া লাগছে, যেহেতু দিনের ঝামেলা শুরু হয়েছে দিনের মধ্যে, আলেম হিসাবে আমাদেরও কাজ হচ্ছে উৎপত্তি স্থল বাইর করা, এটা আসছে কোত্থেকে, এই ট্রান্সজেন্ডার আসছে কোত্থেকে, কোরআনে আসে শয়তান যে আল্লাহরে নানান চ্যালেঞ্জ দিছিল আল্লাহকে, এর মধ্যে একটা চ্যালেঞ্জ আছে, চারটা চ্যালেঞ্জ একটা আয়াতে, আমি আয়াতটা আগে শোনাই তারপর আপনাদেরকে বলি কোত্থেকে আসছে, আল্লাহ বলে শয়তানের কথা, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ। শয়তানের চ্যালেঞ্জ, আল্লাহ আমি আপনার বান্দারে হুকুম করব ওরা যেন সৃষ্টির পরিবর্তন করে, বলে সৃষ্টির পরিবর্তন মানি, বলে শরীফ রে কাইটটা শরীফা বানায়, সৃষ্টির পরিবর্তন মানি ছেলেরে মেয়ে বানাবে, মেয়েরে ছেলে বানাবে, তো আল্লাহর জবাব কি যে শয়তান এই কাজে সফল হবে কি হবে না, আল্লাহ কি বলেন, আল্লাহর জবাব, ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون. الله বলেন لا تبديل لخلق الله, আল্লাহর চ্যালেঞ্জ, আমি যাকে ছেলে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে তারে মেয়ে বানাইতে পারবে না, আমি যাকে মেয়ে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে তারে ছেলে বানাইতে পারবে না, আল্লাহ বলেন পারবি না, গাড়াগাড়ি করলে কি হবে, শয়তান কয় আমি করব, দল দুইটা হয়ে গেছে, হযরত বলেছিলেন আমাদের আলিপুর সাহ হুজুর, দল দুইটা হয়ে গেছে, একটার নাম হিজবুল্লাহ আরেকটা হিজবুল শয়তান, একটা আল্লাহর মিশন বাস্তবায়ন করবে আরেকটা শয়তানের মিশন বাস্তবায়ন করবে, এখন আপনাদের সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে কোন দলের সাথে আপনি যুক্ত হবেন। মহতারাম হাজরিন খেয়াল করেন, আমি দুইটা পোটলা ছিঁড়তে চাই খুব সংক্ষেপে, কি অবস্থা শেষ।
আচ্ছা ঠিক আছে আ খেল করেন পটলা দুইটা ছেড়া রইছে কি করব কত ছিনমো আচ্ছা শুনে দেখেন আমি আগেই বলেছিলাম মনে আছে শয়তানের কাজ কি বাধাগ্রস্ত হইলে যায়া পিছনে যায় কি করে কথা বলে না কি করে মোড়ক পাল্টায় প্যাকেট পাল্টায় মনে আছে তো না বোতল টিস্যু পেপার ফ্লাস্ক মনে আছে তো শয়তান চাইছিল এই সমাজে একটা নোংরামি ছড়াইতে সেই নোংরামির নাম সমকামিতা কি না বহু চেষ্টা করছে নানানভাবে চেষ্টা করছে কিন্তু বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এদেশের সব শ্রেণীর মানুষ বিশেষ করে ইমানদাররা তারা জানে এটা কত ভয়ঙ্কর অপরাধ যে অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওমে লোতকে ধ্বংস করেছে যেই ধ্বংসের চিহ্ন আজও মৃত সাগর বয়ে বেড়াচ্ছে ইসরায়েল জর্ডানের কাছে যে সাগর শয়তান বহুভাবে চেষ্টা করে যখন দেখছে ব্যর্থ পারছে না ও পিছনে গেছে যায়া কয় প্যাকেট আরেকটা ল বলে কি প্যাকেট দেবো বস বলে ট্রান্সজেন্ডার নামক একটা প্যাকেট বানা ওই ট্রান্সজেন্ডারের প্যাকেট আইন এখন আপনার সামনে পেশ করছে ভিতরে কিন্তু সমকামিতা জিনিস কি আগেরটাই জিনিস কি এখন আপনি বলবেন জিনিস আগেরটা কেমনি হলো হুজুর বুঝলাম না তত একটু বুঝেন বোঝানোর জন্য পুতলা ছিটতেই তো আইছি ওই যে ছেলেটা বড় হয়ে যে এখন বলতেছে আমার কেমন কেমন জানি লাগে মনে আছে তো